নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। আমি ওয়ারঙ্গল জেলার পেড্ডা কোমাতাপল্লী গ্রাম থেকে মোগিলি বলছি। শ্রী পরমজ্যোতি কল্কি আম্মা ভগবান যে উপদেশ দেন তা শুধুমাত্র উপদেশই নয়, সেগুলি তারা বাস্তবেও ঘটান। গত এক বছরে আমার সাথেও ঠিক এই রকম ঘটেছে। আগে আমি স্বাস্থ্য ও আর্থিক কারণে খুবই চাপের মধ্যে ছিলাম। অন্যদিকে আমি আমাদের গ্রামে শ্রী পরমজ্যোতি কল্কি আম্মা ভগবানের মন্দির তৈরির দায়িত্বও নিয়েছিলাম। এই অবস্থায় আমি একটি সোমা কেন্দ্রে গিয়ে সোমা দীক্ষা গ্রহণ করি। তৎক্ষণাৎ আমি অসীম অনুগ্রহ অনুভব করি। দীক্ষা চলাকালীন আমি অনুভব করি যে আমার মধ্যে থাকা সমস্ত চাপ, দুশ্চিন্তা, ভয় এবং বোঝা ক্রমশ দূরীভূত হচ্ছিল ও আমার অন্তর অসীম শান্তিতে ভরে যাচ্ছিল। সমস্ত ভাবনা থেমে গিয়ে আমি অখণ্ড নীরবতা অনুভব করতে থাকি। এরপর নিজের গ্রামে ফিরে আসি। আমার ওই উচ্চ স্থিতি বজায় থাকে, বরং তা ক্রমশ আরো গভীর হয়। এখন আমি যে কোনো কাজে অনেক ভালো মনোনিবেশ করতে পারছি। ভিতর থেকে কাজের প্রতি ভালোবাসা জন্মেছে, কিন্তু কোনো উদ্বেগ নেই। আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমার আভ্যন্তরীণ স্থিতির পরিবর্তন আমার বাহির জগতেও ইতিবাচক প্রভাব ফেলেছে। তখন থেকে চারপাশের সব কিছু ঠিক যেমনটি হওয়া উচিত সেরকম হতে থাকে। প্রত্যেকটি কাজ অত্যন্ত নিপুণভাবে শুরু হয়। অবশেষে মন্দির উদ্বোধনের নির্ধারিত সময়ের আগেই সমস্ত আয়োজন সম্পূর্ণ হয়। শ্রী কল্কি আম্মা ভগবান বলেন, একমাত্র জীবন মুক্তি যে কোনো মানুষের জীবনের সমস্যাগুলির প্রকৃত সমাধান করতে পারে। আমার ক্ষেত্রেও চৈতন্য স্থিতির উত্তরণের পরই বাহ্যিক জগতে অভূতপূর্ব উন্নতি ঘটেছে। সব সময় আমার সাথে থাকার জন্য এবং আমাকে এই চমৎকার মুক্তি স্থিতি প্রদান করার জন্য শ্রী পরমজ্যোতি কল্কি আম্মা ভগবানকে অসীম কৃতজ্ঞতার সাথে অনন্ত কোটি ভূমিষ্ঠ প্রণাম জানাই। তাদের রাতুল চরণে আমি চির সমর্পিত।